আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছো শিক্ষার্থী বন্ধুরা? আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছো এবং এই বৈশ্বিক মহামারী করোনা পরিস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রেখে সকলে বাড়িতে আছো, সুস্থ আছো। আমিও তোমাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ 2020-21 শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ছাত্রছাত্রীদের সাথে আমার প্রথম ক্লাস। আমাদের কলেজে ইতিমধ্যে অনলাইন ক্লাস শুরু হয়ে গেছে এবং তোমাদের অনেক শিক্ষকের সাথে অনলাইন ক্লাসের মাধ্যমে পরিচয় হয়েছে। আমার সাথে আজ তোমাদের পরিচয় করব। তো শুরুতে সকলকে জানাই সমাজকর্ম সাবজেক্টের পক্ষ থেকে এবং এই শিমুরজা কলেজের প্রশাসনের পক্ষ থেকে, শিমুরজা কলেজের পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদেরকে আন্তরিক ধন্যবাদ। তোমরা যারা এখনও অনলাইন ক্লাসের সাথে যুক্ত হও নাই, তারা খুব দ্রুত অনলাইন ক্লাসের সাথে যুক্ত হয়ে যাবে। কারণ বৈশ্বিক মহামারী করোনা পরিস্থিতির কারণে এখন এই পরিস্থিতি কতদিন যাবৎ অবস্থান করবে পৃথিবীতে, সেটা এখনও সঠিক করে কেউ বলতে পারছে না, যার কারণে আমাদেরকে অনলাইনের মাধ্যমে শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে হবে। এজন্য সবাই প্রতিনিয়ত প্রতিদিন তোমাদের ক্লাস রুটিন আমাদের অনলাইনে দেওয়া হয়েছে, রুটিনটি ফলো করে প্রতিদিন ক্লাসগুলো তোমরা যথাযথ দেখবে এবং অনুসরণ করবে, সে অনুযায়ী বাড়িতে স্টাডি করবে। তো তোমরা অনেকে আমাদের এখানে অনেকগুলো সাবজেক্ট আছে, বিভিন্ন জন বিভিন্ন সাবজেক্ট নিয়েছ। আমি একটি কথা বলবো, যারা সমাজকর্ম সাবজেক্ট নিয়েছ তাদেরকেও যেমন সমাজকর্ম সাবজেক্টের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই, তেমনি যারা সমাজকর্ম সাবজেক্ট নেওয়া নাই তাদেরকেও এক কথায় সকল ছাত্রছাত্রীদেরকে যারা শিমুরজা কলেজে ভর্তি হয়েছ সকলকে সমাজকর্ম বিষয়ের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ আবারও জানাচ্ছি। যে যে সাবজেক্টগুলো নিয়েছ, তোমরা এই সাবজেক্টগুলোর সাথে খুব বেশি পরিচিত নও। তোমরা ভর্তি হওয়ার সময় কী করেছো? তোমরা তোমাদের বড় ভাই, তোমাদের প্রতিবেশী বা অনেকের সাথে তোমরা জিজ্ঞেস করেছো এই বিষয়টা কেমন, ওই বিষয়টা কেমন। তারা যে যতটুকু জানে, কেউ জেনে কেউ না জেনে সাবজেক্ট সম্পর্কে ধারণা দিয়েছে। তবে আমি একটি কথা বলবো, কোনো সাবজেক্টটি খারাপ নয়, কোনো সাবজেক্টটি খারাপ নয়। কারণ কোনো সাবজেক্ট যদি খারাপ হতো তাহলে সরকার সেটা বন্ধ করে দিত, সরকার সে সাবজেক্টটা চালাতো না। যদি কোনো সাবজেক্ট মানুষের জীবনে কোনো কাজে না আসে, যদি কোনো কাজে না লাগে, তাহলে সে সাবজেক্ট সরকারিভাবে বন্ধ করে দিত। কিন্তু আমরা অনেকে আছি জেনে না জেনে, বুঝে না বুঝে অনেকে অনেক সাবজেক্ট সম্পর্কে নেগেটিভ মন্তব্য করে থাকি। তাই আমি তোমাদেরকে বলবো, শিক্ষার্থী ভাই বোনদেরকে বলবো, চিলের পিছনে না দৌড়ে কানে হাত দিয়ে দেখতে হবে আমার কানটি আছে নাকি চিলে নিয়ে গেছে। আর একটি কথা বলবো, যে যে সাবজেক্ট নিয়েছ সকল সাবজেক্টই ভালো, কোনো সাবজেক্টকে কেউ বিরূপ মন্তব্য করবে না যে আমি সাবজেক্ট নেইনি তাই বলে সাবজেক্টটা খারাপ, না এই মন্তব্য করবে না। আমি আবারও বলছি কোনো সাবজেক্ট খারাপ নয়। আমি তোমাদেরকে যদি ছোট্ট একটি উদাহরণের মাধ্যমে বলি, তোমরা SSC পড়ান 9-10 বা 18 থেকে শুরু, এখন আরও আগের থেকে আছে, অঙ্ক করে আসছো না? অঙ্কেতে কয়টা পার্ট আছে? অঙ্কেতে হলো তিনটা পার্ট। কী কী? একটা পার্টে বলি আমি একটু বোর্ডে লেখার মাধ্যমে দেখাই, একটা হলো পাটিগণিত, আরেকটা কি, আরেকটা হলো বীজগণিত, আরেকটা কি আছে, আরেকটা হলো জ্যামিতি। একটা পাটিগণিত, একটা বীজগণিত, একটা হলো জ্যামিতি। এখন যারা তিনটা ভালো, পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি তিনটাই ভালো পারে, তাদের জন্য কোনো সমস্যা নেই। কিন্তু দেখবো অনেকে পাটিগণিত ভালো পারে, জ্যামিতি ভালো পারে, কিন্তু বীজগণিত ভালো পারে না। তার অর্থ কি বীজগণিত খারাপ? আবার অনেকে পাটিগণিত ভালো পারে, বীজগণিত ভালো পারে, জ্যামিতি তেমন পারে না, তার অর্থ কি জ্যামিতি খারাপ? না,
এটা আমাদের ভুল ধারণা। আসল কথা হলো সবাই সব বিষয়ে ভালো নাও হতে পারে, কিন্তু আমি পাটিগণিতে একটু দুর্বল আছি বা বীজগণিতে দুর্বল আছি বা গাণিতে দুর্বল আছি তার অর্থ এই না যে ওই এটা খারাপ। বিষয়টা হলো সকলের বুঝ ক্ষমতা, সকলের ধারণ ক্ষমতা, সকলের স্মরণ শক্তি, সকলের মেধা শক্তি, সকলের স্মৃতি শক্তি সমান নয়। দেখবে যখন ক্লাস শুরু হবে বা তোমরা ক্লাস করে আসছো, অনেকে দেখবা ক্লাসে স্যার একবার বুঝাই দিলে বুঝতে পারে সুন্দরভাবে, আবার অনেকে দুইবার তিনবার বলার পরে বুঝতে পারে। ঠিক তেমনি তোমরা দেখবে যারা বাড়িতে পড়া করো তারা একবার পড়লে মুখস্থ হয়ে যায়, কারো তিনবার লাগে তারা দশবার করে মুখস্থ করতে পারে। কেউ দেখবে একবার পড়া মুখস্থ করে সুন্দর করে খাতায় লিখতে পারে, কেউ দুইবার তিনবার পড়ার পরে যে সুন্দর করে একটা প্রশ্ন সুসম্পন্ন করতে পারে। তার অর্থ এই না যে ওই সাবজেক্টটা কঠিন। বিষয়টা হলো কি, আমার কাছে বুঝতে একটু অসুবিধা হচ্ছে, আমার কাছে এই সাবজেক্টটা একটু কঠিন লাগতে পারে, তার অর্থ এই সাবজেক্টটা না। কেউ আছে পাটিগণিত বীজগণিত বীজগণিত ভালো জ্যামিতিতে দুর্বল, কেন জ্যামিতিতে কি হয় অনেক থাকা জোগা কাজ করতে পারে, সে হয়তো ঠিক মতো আঁকতে পারে না, তার অর্থ জ্যামিতি খারাপ নয়। আবার জ্যামিতিতে কী করতে হয় অনেক সূত্র মনে রাখতে হয়, মুখস্থ করতে হয়, সূত্র অনুযায়ী অঙ্ক করতে হয়, অনেকে সূত্র মনে রাখতে পারে না, তার অর্থ এই নাই যে বীজগণিত খারাপ। আবার অনেক পাটিগণিতে লাল বসা সরল সূত্র আসা ঐকিক নিয়ম আছে, এগুলো কি অনেকে বীজগণিত ভালো বুঝতে পারে জ্যামিতি বুঝতে পারে পাটিগণিত ভালো বুঝতে পারে না, একটু দুর্বল, তার অর্থ হয় না এটা খারাপ। তাই আমি আবারও বলছি কোনো সাবজেক্ট খারাপ নয়, দয়া করে যে যে সাবজেক্ট নিয়েছ অন্য সাবজেক্টের প্রতি অবশ্যই সম্মান প্রদর্শন করবে, কোনো সাবজেক্টই কিন্তু খারাপ নয়। আর একটি কথা সবচেয়ে ভালো সেটা হলো আমি যে আগে বললাম যে কানে হাত দিয়ে থাকে কান আছে কিনা চিনে নিয়ে গেছে কিনা চিনে পিছনে ছুটে লাভ নেই। সবচেয়ে বুদ্ধিমান হচ্ছে তারা যারা যদি সাবজেক্ট সম্পর্কে প্রকৃত অর্থে জানতে চায়, তাহলে কী করতে হবে, তাহলে তোমাকে আমাদের কলেজে লাইব্রেরি আছে, প্রত্যেকটা সাবজেক্টের শিক্ষক আছে, আমরা তাদের সহযোগিতা নিতে পারি, নিয়ে স্যারকে বলতে পারো স্যার আপনার সাবজেক্টের প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র বই দুটো একটু আমাকে দেন, আমি জাস্ট একটু দেখব। এখন ওই বই কি তোমাকে পুরোটা পড়ে দেখতে হবে? না, পুরোটা পড়ে দেখতে পারলে তো ভালো, কিন্তু অত সময় হয় না। সেক্ষেত্রে কী করতে হবে, আমরা যখন ভাত রান্না করি হাড়ের ভাতকে পুঁতিটা চেপে চেপে কি দেখি যে হাড়ের ভাত সিদ্ধ হয়েছে কি না, আমরা কী করি একটা ভাত টিপলেই বুঝতে পারি যে ভাত সিদ্ধ হয়েছে। ঠিক তেমনি একটা সাবজেক্ট সম্পর্কে যদি একটা প্রাথমিক ধারণার প্রয়োজন হয়, তোমরা প্রত্যেকটা স্যারের কাছ থেকে প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র বইটা নিয়ে, যদি তোমরা বইয়ের মধ্যে যে সূচিপত্র আছে সূচিপত্র যদি একটু খেয়াল করো, সূচিপত্র যদি পড়ো, তাহলে ওই সাবজেক্ট সম্পর্কে তোমার একটা প্রাথমিক ধারণা তৈরি হবে, তুমি বুঝতে পারবে তোমার জন্য এই সাবজেক্টটা কতটুকু সহজ হবে নাকি কঠিন হবে। একটা বিষয় হলো আমরা বিভিন্নজন অনেক শিক্ষিত মানুষ আছে, তারা কী করি সাবজেক্ট সম্পর্কে নেগেটিভ মন্তব্য করি, আমি বলবো যে না এটা আদৌ ঠিক নয়, কখনো একটি সাবজেক্ট সম্পর্কে বিরূপ মন্তব্য করতে নেই। কেননা একটা সাবজেক্ট ওই যে বললাম তোমার কাছে কঠিন হতে পারে, আমার কাছে সহজ, আমার কাছে সহজ হতে পারে আরেকজনের কাছে সেটা আরও কঠিন হতে পারে, সকলের ধারণ ক্ষমতা সকলের স্মৃতিশক্তি সমান নয়। এখন সমাজকর্ম যে সাবজেক্টটা, এই সাবজেক্টটা কি অনেক সাবজেক্ট থেকে, হ্যাঁ একটু বলবো যে অনেক সাবজেক্ট থেকে একটু সহজ, তার অর্থ এই না যে সবাই তো সমাজকর্ম নিয়ে পড়বে তাহলে বাকি সাবজেক্ট সারা কী করবে, কোনো সাবজেক্টই কঠিন নয় সকল সাবজেক্ট। আমি আবার একটি কথা বারবার ঘুরিয়ে ফিরিয়ে বলছি, সকল সাবজেক্টই সুন্দর। এখন তোমাদেরকে মনে রাখতে হবে যখন তোমরা এসএসসি পাস করে এসছো, এসএসসি পাস করার পরে যখন অনার্স ভর্তি হতে যাবে, মাস্টার্স ভর্তি হতে যাবে, যখন তখন কী হয় বা চাকরির ক্ষেত্রে তখন দেখা হয় কি, তখন কিন্তু সাবজেক্ট দেখা হয় না, তখন দেখা হয় রেজাল্ট। তুমি যখন অনার্স মাস্টার্স পাস করার পরে যখন তুমি কোনো চাকরির জন্য কত আবেদন করবে, তোমার চাপে রেজাল্ট, তুমি কোন ডিভিশনে পাস করেছো, এটাই হলো বড় বিষয়। এখন তোমাকে যদি চায় যে চারটায় ফার্স্ট ক্লাস লাগবে, তুমি দুইটা ফার্স্ট ক্লাস পেয়েছো দুইটা সেকেন্ড ক্লাস, তাহলে তুমি অ্যাপ্লাই করতে পারবে, পারবে না। এখন তুমি ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে যাবে, ঢাকা বিশ্ববিদ্যালয় বলো, চিটাগাং বলো, রাজশাহী বলো, তারা চাবে মান, তোমার স্কোর কত আছে, তোমার স্কোর কিন্তু সকল সাবজেক্টে তুমি ফার্স্ট ডিভিশন জিপিএ 5-4 এভাবে এটা দিয়ে কিন্তু তোমার স্কোর নির্ণয় করা হবে। এখন তোমাকে বুঝতে হবে যে কোন সাবজেক্টগুলো নিলে একটু আমি সহজে
দ্রুত মুখস্থ করতে পারবে বা ভালো মার্ক করবে সেটা তোমাকে খেয়াল করতে হবে, সেই সাবজেক্টগুলো তোমাকে নিতে হবে। তবে কোনো সাবজেক্টই খারাপ নয়, সকল সাবজেক্টই ভালো। আর সমাজকর্ম এমন একটি সাবজেক্ট যেটা তোমাদের বাস্তব জীবনে প্রতিনিয়ত প্রতিটা ক্ষেত্রে কাজে লাগবে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। আর একটি কথা বলবো, সেটা হলো আমাদের অবশ্যই মাথায় নিতে হবে, আমরা আমাদের লেখাপড়ার উদ্দেশ্য যেন হয় আমরা সুশিক্ষায় শিক্ষিত হতে চাই। আমাদের লেখাপড়ার উদ্দেশ্য যেন এমন না হয় যে শুধুমাত্র আমরা লেখাপড়া করছি, আমাদের উদ্দেশ্য হলো লেখাপড়া করে সার্টিফিকেট একটা চাকরি পাওয়া, এটাই যেন মুখ্য উদ্দেশ্য না হয়। মুখ্য উদ্দেশ্য হবে আমরা সুশিক্ষায় শিক্ষিত হতে চাই। হ্যাঁ, এ কথা অস্বীকার করার উপায় নেই যে আমাদের বাস্তব জীবনে জীবনে বেঁচে থাকতে হলে আমাদের অর্থের প্রয়োজন, অর্থের প্রয়োজন আছে অবশ্যই, কিন্তু আমাদের শিক্ষাটা যেন অবশ্যই সুশিক্ষা হয়। আমরা এই শিক্ষার পরে এমনভাবে এখান থেকে জ্ঞান আহরণ করব যেন আমাদের জীবনের প্রতিটি চলার পথে যেন আমাদের এই জ্ঞান কাজে লাগে। আর আমি বলবো তোমরা একটি কাজ করবে, যখন ক্লাস শুরু হবে কলেজে, যখন তোমরা কলেজে আসবে তখন দেখবে তোমার ক্লাস এখন নেই, অন্য সাবজেক্টের ক্লাস আছে, তুমি কি করবে ওই সাবজেক্ট ক্লাসে যেয়ে বসবে স্যারের অনুমতি নিয়ে। কোনো স্যার আমাদের কোনো স্যারই তোমাদেরকে না বলবে না, কেন তুমি যে সাবজেক্ট নিয়েছো তার বাইরেও কোনো সাবজেক্ট সম্পর্কে ক্লাসে যেয়ে বসো, স্যার দেখবে যে কথাগুলো বলবে সে কথাগুলো থেকে তুমি কিছু না কিছু জ্ঞান আহরণ করতে পারবে, যেটা তোমার আজ হোক কাল হোক পরশু হোক জীবনে কাজে লাগবে। তাই জীবনের এই সময়টা নষ্ট না করে কলেজে যখন আসবে অবশ্যই কোনো সাবজেক্টের স্যারের ক্লাসগুলো দেখবে, এবং অনলাইনে পাশে আসো এখানেও কী করতে পারো তোমরা, তোমরা সকল সাবজেক্ট সম্পর্কে দেখবে, তাহলে কী হবে একটা জ্ঞান অর্জন হবে। তুমি যখন কোনো কথা বলবে তখন দেখবে ওই সাবজেক্ট সম্পর্কে তোমার কিছুটা জ্ঞান আছে, তুমি কিছু বলতে পারতেছ, এই জন্য তোমরা সকল সাবজেক্ট দেখবা জ্ঞান অর্জন করবা, তাতে কোনো ক্ষতি নেই। এই মোটামুটি সাবজেক্টে একটা কথা বললাম, এখন আরেকটি কথা বলে আমি মূল আমার সংস্করণ সাবজেক্টের বিষয়ে আলোচনায় যাবো, সেটি হলো তোমাদের তোমরা 9-10 পড়ে আসছো প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র, প্রতিটা আমাদের এখানে প্রতিটা সাবজেক্টে আছে শুধুমাত্র ICT বাদে। তবে এই প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র আমাদের কিন্তু ফার্স্ট ইয়ারেও প্রথম পত্র দ্বিতীয় পত্র পড়তে হবে, সেকেন্ড ইয়ারেও দ্বিতীয় পত্র এবং প্রথম পত্র পড়তে হবে। আমরা বইটাকে সেভাবে ভাগ করে নিই, এটা একবারে বোর্ডের নির্দেশ। সংস্কর্ম বইয়ের জন্য হ্যাঁ প্রশ্ন থাকতে পারে যে স্যার আমরা কোন বই কিনব, বাজারে বিভিন্ন রাইটারের বই আছে, বিভিন্ন রাইটারের বই আছে, এক্ষেত্রে তোমরা যে কোনো বই কিনতে পারো অসুবিধা নেই। তবে কি সবাই একটা বই কিনলে, এক রাইটারের বই কিনলে আমার যখন ক্লাস দিতেও সুবিধা হবে, তোমাদের বুঝতে পড়তেও সুবিধা হবে? তো এক্ষেত্রে আমি সাধারণত ক্লাসে অক্ষরপত্র বইটা ব্যবহার করে থাকি, তোমরা অক্ষরপত্র বই কিনতে পারো, পাশাপাশি লেকচার কোম্পানির আছে, অন্যান্য কোম্পানির বই আছে, অন্য রাইটারের বই আছে, সেগুলো তোমরা ফলো করতে পারো, কোনো অসুবিধা নেই। তো আজ সমাজকর্ম সাবজেক্টের পরিচিতিতে যদি যাই, সমাজকর্ম সাবজেক্ট আসি, এর ইংরেজি শব্দ হলো সোশ্যাল ওয়ার্ক। এখন একটা মজার বিষয় দেখো, সোশ্যাল ওয়ার্ক যখন আমরা লিখবো তখন লেখা হয় SOCIAL সোশ্যাল, WORK সোশ্যাল ওয়ার্ক, বাংলা হলো সমাজকর্ম। এখন সোশ্যাল আলাদা করে লেখা হয়েছে, ওয়ার্ক আলাদা করে লেখা হয়েছে, কিন্তু যখন আমরা সমাজকর্ম লিখব তখন লেখানো হবে অবশ্যই এক সাথে সমাজকর্ম। অনেকে দেখে এভাবে সমাজ আলাদা করে লেখে কর্ম, এটা হবে না, এটা কাজ একসাথে লিখতে হবে। সমাজকর্ম যখন লিখব তখন আমরা অবশ্যই লিখব এভাবে, এভাবে নয় সমাজকর্ম। এখন আমরা যদি এই কথার মধ্যে আসি বা এই কথার মধ্যে আসি, কি হচ্ছে দুইটা পার্ট, একটা হলো সমাজ, একটা হলো সমাজ, আর একটা হলো কর্ম। একবার যদি এভাবে সাধারণভাবে বিশ্লেষণ করি, সমাজের যে কাজগুলো করা হয় সেগুলোই হলো সমাজকর্ম। তবে সমাজের সব কাজে সমাজকর্ম হবে না, অবশ্য সেটা পজিটিভ কাজ হতে হবে, অবশ্যই সেটা ভালো কাজ হতে হবে। তাহলে যদি এভাবে বলি যে সমাজের সকল উন্নয়নমূলক
বা সকল ভালো কর্মকাণ্ডগুলোই হলো সমস্ত। এভাবে আমরা সাধারণ দৃষ্টিকোণে ব্যাখ্যা করতে পারি। এখন আমরা সমাজকর্মের মধ্যে একটু চলে যাই। তো আজকে যে কথাগুলো বললাম, আমরা সিলেবাসে যেটা সিলেবাসে যেটা পড়েছিলাম তা প্রথম বছর এটা বিদ্যুত পড়া হবে। আর আমাদের কলেজের আরেকটা বৈশিষ্ট্য আছে, সেটা হলো আমরা প্রতি চার মাস পরপর, অর্থাৎ বইটাকে ভাগ করে প্রতি চার মাস পরপর আমরা যেগুলো পড়াই তার উপরে আমরা মূল্যায়ন করি, পরীক্ষা নিই। এভাবেই আমরা ছাত্রছাত্রীদেরকে তাদেরকে ডেভেলপ করতে, ভালো রেজাল্ট করতে সহায়তা হয়। এটা চার মাস পরপর। তো আমরা যখন তোমাদের ক্লাস শুরু হবে, যখন তোমরা কলেজে আসবে, তখন তোমাদের এটা পরীক্ষা নেওয়া হবে। আর আপাতত অনলাইনের মাধ্যমে এই ক্লাসগুলো এভাবে চলবে, তোমরা সকলে ক্লাসগুলো খেয়াল করবে। তো আমরা আসি এখন একটু সমাজ, এখানে শিখুন পর আমরা সমাজকর্ম যেটা আলোচনা করবো সেটা থেকে কী জানতে পারবো, সমাজকর্ম কী বলতে পারবো আজকে আলোচনা শেষে। আরেকটা হলো সমাজকর্মের ধারণা ব্যাখ্যা করতে পারবো। তো একবারে অল্প কথায় যদি বলি যে সমাজকর্ম কী, তাহলে সমাজকর্ম একটি বৈজ্ঞানিক পদ্ধতি নির্ভর সাহায্যকারী পেশা সমাজকর্ম। এখানে সমাজকর্ম একটু আলোচনায় যায়। সমাজকর্ম হলো প্রাচীনকাল থেকে মানুষের জন্য মানুষ এ মূল্যবোধের আলোকে সমাজের ব্যক্তিবর্গ অসহায় মানুষের কল্যাণে এগিয়ে এসেছে। বিভিন্ন ধরনের সমস্যা সমাধানে একে অপরের কল্যাণে এককভাবে অথবা দলীয়ভাবে কাজ করেছে। এভাবে মানুষের সাময়িক সমস্যা সমাধানের মধ্য দিয়ে প্রাচীনকালে সমাজ কল্যাণের যাত্রা শুরু হয়। সময়ের পরিবর্তনে মানব সমাজে পরিবর্তন দেখা দেয়। সমাজ ব্যবস্থা জটিল থেকে জটিলতর হয়। সমাজের নানামুখী সমস্যা দেখা দেয়। এসব সমস্যার সমাধানে জনকল্যাণকামী মানুষ সমস্যার কারণ খুঁজে তা সমাধানের চেষ্টা করেছে। এরই পরিপ্রেক্ষিতে একসময় সমস্যা সমাধানের কার্যকরী পন্থা আবিষ্কৃত হয়েছে, সৃষ্টি হয়েছে জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন শাখা, যার উপর ভিত্তি করে মানুষ গড়ে তুলেছে জনকল্যাণের নতুন পন্থা সেবাধর্মী প্রতিষ্ঠা। বিশেষ করে আধুনিক যুগের শিল্পায়ন ও শহরায়নের ফলে উদ্ভূত নতুন ও জটিল সমস্যাসমূহের সমাধান যখন গতানুগতিক সমাজ কল্যাণ কার্যক্রম দ্বারা মোকাবেলা করা প্রায় অসম্ভব হয়ে পড়ে, তখনই উদ্ভূত হয় নতুন এবং জটিল বিজ্ঞান, জটিল সমস্যার বিজ্ঞানসম্মত সমাধানের লক্ষ্যে সমাজকর্মের অভ্যুদয়। বর্তমানে সমাজকর্ম একটি বৈজ্ঞানিক সাহায্যকারী পদ্ধতি নির্ভর পেশা। বয়সে নবীন হলেও সমাজের সকল পর্যায়ে এ পেশার গ্রহণযোগ্যতা অনস্বীকার্য। আধুনিক সমাজকর্ম বৈজ্ঞানিক পদ্ধতি নির্ভর সমাজকল্যাণমূলক ব্যবস্থা এবং বৈজ্ঞানিক জ্ঞান নির্ভর সমস্যা সমাধান প্রক্রিয়া। আধুনিক যুগের জটিল সমাজ ব্যবস্থা এবং আর্থসামাজিক সমস্যার বস্তুনিষ্ঠ সমাধানে সমাজকর্ম পাঠের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা অপরিসীম। সমাজকর্ম সমাজের সর্বস্তরের সকল মানুষের সার্বিক কল্যাণে বিশ্বাসী। এ কারণে সমাজকর্মের পরিধি ব্যাপক এবং বিস্তৃত। অর্থাৎ মানুষের কল্যাণের ক্ষেত্র যতদূর বিস্তৃত, সমাজকর্মের পরিধিও ততদূর বিস্তৃত। আমি আবারও বলছি, মানুষের কল্যাণের ক্ষেত্র যতদূর বিস্তৃত, সমাজকর্মের পরিধিও ততদূর বিস্তৃত। আধুনিক যুগের চলমান এবং ভবিষ্যতের সমস্যা সমাধানে বৈজ্ঞানিক জ্ঞান নির্ভর সমাধান প্রক্রিয়া অনুসরণ করে মানব জীবনকে সুন্দর ও উন্নত জীবনমান অর্জন সমাজ কল্যাণের লক্ষ্য। এক্ষেত্রে আমি একটি ছোট্ট উদাহরণের মাধ্যমে তোমাদেরকে বলি। আমরা সবাই অবশ্য কম বেশি এটা বাড়িতে লোকমুখে বাবা মার কাছে বা আমরা বইয়ে পড়েছি, একটা গল্প ছিল মহানবী সাল্লাল্লাহু আলাইহি নামের একটি গল্প। গল্পটি কি নিশ্চয় তোমরা অথবা অনুধাবন করতে পেরেছি ইতিমধ্যে। সেটি হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি কাছে একদিন একজন ভিক্ষুক এসেছিলেন। উনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি কাছে ভিক্ষা চাইলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি তাকে ভিক্ষা দিয়েছিলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি তাকে ভিক্ষা দেন নাই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি তাকে কি বলেছিল ভিক্ষুককে? মহানবী সাল্লাল্লাহু আলাইহি বলেছিলেন, তোমার বাড়িতে কি আছে, তোমার বাড়িতে কি আছে? তখন ভিক্ষুক বলল, আমার বাড়িতে একটি কম্বল ছাড়া আর কিছু নাই। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওই ভিক্ষুককে বললেন যে তোমার কম্বলটি নিয়ে আসো। ভিক্ষুক তখন বাড়ির থেকে ওই কম্বলটি মহানবী সাল্লাল্লাহু আলাইহির কাছে নিয়ে আসলেন।
মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিক্ষুকে বলল যে এই কম্বলটি বিক্রি করে যে টাকা হবে তাই দিয়ে তুমি প্রথমে তোমার পরিবারের জন্য চাল ডাল ক্রয় করবে, বাকি যে অর্থ থাকবে সেই অর্থ দিয়ে তুমি একটি কুড়াল কিনবে, কুড়াল কিনে জঙ্গল থেকে কাঠ কেটে বাজারে বিক্রি করবে এবং সেই কাঠ বিক্রি করে তুমি তোমার সংসার পরিচালনা করবে। তাহলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ভিক্ষা দিয়েছিলেন, মহানবী সাল্লাল্লাহু কিন্তু ভিক্ষা দেন না, কারণ ভিক্ষা দিলে কি হলো, সে আবার আরেক জায়গায় ভিক্ষা করবে, আরেক জায়গায় ভিক্ষা করবে, সে ওই ভিক্ষা পেশায় নিয়োজিত হয়ে যাবে এবং ওইটা দিয়ে সে দিয়ে সে তার জীবন ধারণ করবে। কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি তাকে কি করলেন, তাকে স্বাবলম্বী হওয়ার প্রচেষ্টা দিলেন, তাকে স্বাবলম্বী করে তুললেন। এবং ভিক্ষু কি করলো, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মতো কম্বল বিক্রি করে কিছু খাবার কিনলেন এবং বাকি টাকা কুড়াল কিনে জঙ্গল থেকে কাঠ কেটে বাজারে বিক্রি করে সে একসময় স্বাবলম্বী হয়ে উঠল। এটাই হলো সমাজ কল্যাণের মূল, এটা এখান থেকে চলে আসে। অর্থাৎ সমাজ কল্যাণ মানুষকে কি হয়, তাকে স্বাবলম্বী হতে সহযোগিতা করে। এখন মানুষের সম্পদ কয় প্রকার, মানুষের সম্পদ হলো দুই প্রকার, একটা হলো বস্তুগত আর একটা হলো অবস্তুগত। কি বললাম আমি, একটা হলো বস্তুগত আর একটা হলো অবস্তুগত। মানুষের সম্পদ হচ্ছে দুই প্রকার, একটা বস্তুগত একটা অবস্তুগত। এখন বস্তুগত সম্পদ কি, বস্তুগত সম্পদ হলো এই যে আমাদের জমি জায়গা টাকা পয়সা গাড়ি বাড়ি যেগুলো আছে এগুলো হলো বস্তুগত সম্পদ। আরেকটি হলো অবস্তুগত, অবস্তুগত সম্পদ কি, যেটা আমরা দেখতে পাই না। অবস্তুগত সম্পদ হলো আমার শরীরের শক্তি, আমার মেধা, আমার জ্ঞান, এটাই হলো অবস্তুগত সম্পদ। অর্থাৎ মহারাজের কাছে যে ভিক্ষুক এসেছিলেন ওই ভিক্ষুকে কি হলো, তার জমি জায়গা টাকা পয়সা ছিল না তার কাছে, অর্থাৎ বস্তুগত সম্পদ তার ছিল শুধুমাত্র কম্বল, কিন্তু অবস্থাগত সম্পদ কি ছিল, ওই কাঠিকার শরীরে শক্তি ছিল, শক্তি সামর্থ্য ছিল। তাই মহারাজের কি করলেন, এই বস্তুগত সম্পদ এবং অবস্থাগত সম্পদের দুইটার তথ্য নিয়ে দুইটাকে সমন্বয় করে উনি তাকে স্বাবলম্বী করার ব্যবস্থা করে দিয়েছিলেন। অর্থাৎ বস্তুগত ছিল কম্বল, কম্বলটা বিক্রি করে টাকা দিয়ে কুড়াল কিনে শারীরিক শক্তিকে অবস্থাগত সম্পদকে কাজে লাগিয়ে উনি তার একটা সংসারের পার্মানেন্ট আয়ের ব্যবস্থা করে দিলেন। এই হলো সমাজ কল্যাণের কাজ। সমাজকর্মীরা কী করবে, সাত জাতির বস্তুগত এবং অবস্থাগত সম্পদের সমন্বয় ঘটে তাকে স্বাবলম্বী করে গড়ে তোলার চেষ্টা করে। তাই সমাজ কল্যাণকে বলা, যদি বলা যে সমাজ কল্যাণ কী বা সমাজকর্ম কী, তাহলে আমরা একটা অল্প কথা বলব, সমাজকর্ম হলো একটি বৈজ্ঞানিক পদ্ধতি নির্ভর সাহায্যকারী প্রক্রিয়া। সমাজকর্ম মানুষকে এমনভাবে সহায়তা করে, সমাজকর্ম ব্যক্তি দল এবং সমষ্টির এমনভাবে সহায়তা করে যাতে ব্যক্তি তার বস্তুগত এবং অবস্থাগত সম্পদের সদ্ব্যবহারের মাধ্যমে এমনভাবে স্বাবলম্বী হয়ে ওঠে যাতে সে নিজে নিজের সমস্যা সমাধানে উদ্যোগ গ্রহণ করতে পারে। সমাজকর্ম তিনটি বিষয় নিয়ে কাজ করে। দেখো কি কি, একটি হলো ব্যক্তি, সমাজকর্ম ব্যক্তিকে নিয়ে কাজ করে, আরেকটা হলো দল, আরেকটা হলো সমষ্টি। সমাজকর্ম ব্যক্তির উন্নয়নে কাজ করে, সমাজকর্ম দলের উন্নয়নে কাজ করে, সমাজকর্ম সমষ্টির উন্নয়নে কাজ করে থাকে। একটু যদি গভীরভাবে খেয়াল করি আমরা, আসলে এই ব্যক্তি দল আর সমষ্টি এর বাইরে আর কিছু নেই। সমাজকর্ম এদেরকে নিয়ে এদের উন্নয়নের জন্য সমাজকর্ম কাজ করে থাকে। তো আমরা একবারে অল্প কথায় যদি বলি যে সমাজকর্ম কি, যদি আমাদের কাছে কেউ প্রশ্ন করে আমার উত্তর হলো সমাজকর্ম হলো একটি বৈজ্ঞানিক পদ্ধতি নির্ভর সাহায্যকারী প্রক্রিয়া। অর্থাৎ সমাজকর্ম এই ব্যক্তি দল এবং সমষ্টিকে নিয়ে যে কাজ করতেছে সেটি অবশ্যই বৈজ্ঞানিক পদ্ধতি নির্ভর, সম্পূর্ণ বৈজ্ঞানিক পদ্ধতি নির্ভরভাবে কি হয়
এটাকে সমাধানের প্রচেষ্টা করে থাকে এবং সেই সমাধানটি অবশ্যই বাস্তবসম্মত এবং টেকসই সমাধান। যে কথা বারবারই বলা হচ্ছে যে এখন টেকসই যে কোনো কাজ করার ক্ষেত্রে যেন সেটা টেকসই সমাধান হয়, সমাজকর্ম এই টেকসই সমাধান। আমি যদি সেই আমার পূর্ণ কথায় ফিরে যাই, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমাধান ভিক্ষুকে দিয়েছিলেন সেটা কি টেকসই নয়, সেটা কি সাময়িক হয়েছিল না, সেটি কোনো মতেই সাময়িক নয়, সেটি ছিল অবশ্যই টেকসই সমাধান। কারণ ওই কাঠেরিয়া বনের থেকে কাঠ কেটে যখন কাঠ বিক্রি করলো, কাঠ বিক্রি করে যখন তার সংসার চলতে লাগলো, তখন কিন্তু সে ভিক্ষা পেশা ওই কাঠেরিয়া ছেড়ে দিয়েছিল, কাঠেরিয়া কখনো ভিক্ষা পেশায় ফিরে যায় নাই। তাহলে সমাজকর্ম ঠিক তেমনি এটা অবশ্যই অবশ্যই এটা টেকসই প্রক্রিয়া। তো আজকের ক্লাস এ পর্যন্তই। প্রতি রবিবার সমাজকর্ম ক্লাস হয়, আমরা সমাজকর্ম ক্লাস করব এবং দেখব। এখন বলি, আমি এতক্ষণ ক্লাস না আমি কিন্তু আমার পরিচয় এখনো দেইনি। হ্যাঁ, আমার নাম হলো শেখ রকমউদ্দিন, প্রভাষক সমাজকর্ম, শিমুরজা এমপি কলেজ। তো আজকের আলোচনা এ পর্যন্তই। সবাই সুস্থ থাকো, ভালো থাকো এবং প্রতিদিন আমাদের অনলাইনে যে যে ক্লাসগুলো যায়, যে যে সাবজেক্টগুলো নিয়েছো সেগুলো অবশ্যই দেখবে, শিমুরজা এমপি কলেজের অনলাইন ক্লাসের সাথে যুক্ত থাকবে এবং প্রতি রবিবার সমাজকর্ম ক্লাস হবে, সে ক্লাসটি দেখার আমন্ত্রণ যায়। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি, সকলের সুস্বাস্থ্য কামনা করে সকলে ভালো থাকো, সকলকে সমাজকর্ম ক্লাসে যুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।